দুই দিনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ের পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। সকালে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে দেখা যায় সব ট্রেন সময় মতো চলছে, যাত্রী নেই। বিমানবন্দর রেল স্টেশনের মাস্টার সাইদুল ইসলাম জানান, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা মেরামত করা হয়েছে, যা গত বৃহস্পতিবার মধ্যরাতে নষ্ট হয়ে গিয়েছিল ট্রেন দুর্ঘটনার কারণে। বর্তমানে প্রায় সব ট্রেন সময় মতো চলছে, কিন্তু রংপুর এক্সপ্রেস ট্রেনটি 6 ঘন্টা বিলম্বে চলাচল করছে, যা আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।